আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা আনারসের জুস তৈরি করে দেখাবো, খুব কম উপকরণ দিয়ে। কিন্তু আজকে আমরা আপনাদেরকে রেসিপিটা তৈরি করে দেখাবো। এটি যেমন খুবই পুষ্টিকর, তেমনি কিন্তু খেতে অনেক মজাদার। এবং এই আনারসের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে আমাদের শরীরের জন্য। এটি কিন্তু আমাদের শরীরের পানির ঘাটতি পূরণ করে। তো আপনারা ট্রাই করবেন আনারস খাওয়ার জন্য। এখানে দেখতেই পাচ্ছেন আমার আম্মা আনারসগুলোকে কিউব কিউব করে কেটে নিচ্ছে। যেহেতু আমার আম্মা এটিকে ব্লেন্ডারে তৈরি করবে, সেহেতু কিন্তু অবশ্যই এগুলোকে খুব ছোটো করে কেটে নিতে হবে। এবং এটিকে ভালোভাবে কেটে নেওয়ার পরে কিন্তু আমার আম্মা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছে। জুস বানাতে হলে কিন্তু অবশ্যই ব্লেন্ডারের প্রয়োজন। তো অলরেডি কিন্তু আমাদের পেজে অনেকগুলো জুসের রেসিপি অলরেডি দেওয়া হয়েছে, কেউ চাইলে কিন্তু সেই সকল ভিডিও দেখে আসতে পারেন। এই আনারসের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে। তো তার মধ্যে কিন্তু ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, সকল ধরনের ভিটামিনই কিন্তু এই আনারসের মধ্যে বিদ্যমান। এছাড়াও কিন্তু এক গ্লাস আনারসের জুস খেলে কিন্তু ঠান্ডা কাশির রোগ থেকে রক্ষা পাওয়া যায়। এরপর এখানে আমার আম্মু আনারসের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিল। তো চিনি দেওয়ার পরে এটিকে খুব ভালোভাবে ছেঁকে নেবে। তো এটি ছাকার মূল কারণ হচ্ছে যাতে আশপাশ কোনো ভাব না থাকে। তো এই কারণেই কিন্তু এটিকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। তো ছেঁকে নেওয়ার পরে কিন্তু আমাদের রেসিপিটা একদমই শেষের পথে। এখানে চাইলে কিন্তু আপনারা মরিচও ব্যবহার করতে পারতেন, কাঁচা মরিচ, পুদিনার পাতা ব্যবহার করতে পারতেন। আর আমাদের বাসায় যেহেতু আমার ছোটো ভাই খাবে, সেহেতু আমরা এখানে মরিচ দেই নি, মরিচটা স্কিপ করেছি। তো দেখতেই তো পেলেন কতটা সহজ, এবং খুবই কম উপকরণ দিয়ে কিন্তু আমরা খুব সহজে এই আনারসের জুসটি তৈরি করে দেখালাম। তো আশা করছি আমাদের আজকের এই সিম্পল রেসিপিটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলুন জেনে আসি আনারসের কিছু উপকারিতা। এই পুষ্টিগুণ সমৃদ্ধ আনারসে কিন্তু কোনো প্রকার শর্করা নেই, যার ফলে এটি আমাদের চর্বি কমাতে কিন্তু সহায়তা করে। এছাড়াও কিন্তু ইমিউনিটি বৃদ্ধিতে আনারস কিন্তু দারুণ কাজ করে। ছাড়াও আনারস কিন্তু বিভিন্ন উপকার ক্যান্সার প্রতিরোধ করে। আর সকালে নাস্তার সাথে এক গ্লাস আনারস খাওয়া কিন্তু খুবই স্বাস্থ্যকর। আর যদি যারা ওজন কমাতে চান, তারা কিন্তু অবশ্যই এই ফলটি বেছে নেবেন। এটি কিন্তু চর্বি কমাতে খুবই উপযোগী একটি ফল। তারা চাইলে তারা প্রতিদিন সকালে এটিকে খেতে পারেন, কারণ এর মধ্যে কোনো প্রকার শর্করা নেই, যার ফলে এটি স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপযোগী এবং খুবই উপকারযোগ্য একটি ফল। তো আমি বলবো যারা ডায়েট করছেন তাদের জন্য কিন্তু এটি বেস্ট হতে পারে, কারণ একদিকে আপনাদের ওজনও কমবে এবং এর ফলে আপনারা ভিটামিনও পাবেন। তো আজকে আমাদের রেসিপিটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।